বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বন্ধুদের জন্য হারমোনিয়াম বাজানি শিক্ষা নেওয়ার সহজ পদ্ধতি তৃতীয় পর্ব তো এই তৃতীয় পর্ব আজকে আপনাদেরকে আমরা এমনভাবে বোঝাবো যে এই যে সম্পূর্ণ হারমোনিয়ামের যে রিটগুলো আছে বা স্কেলগুলা ইংলিশের নাম ইংলিশে নামগুলা কোন কোন জায়গায় আছে এবং কীভাবে আছে কোন অবস্থায় আছে কোন জায়গায় স্থান করতেছে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আপনারা উপভোগ করেন এবং লক্ষ্য করেন তো আমরা এখন প্রথম দ্বারায় যাব প্রথম দ্বারাটি হচ্ছে আমি পূর্বেই প্রথম পর্বে বলেছিলাম যে তিনটি দ্বারা হারমোনিয়ামে আছে তো প্রথম দ্বারায় আমরা ইংলিশের নামগুলা আপনাদেরকে সুন্দরভাবে একে একে বুঝাব আপনারা লক্ষ্য করতে পারেন তো এ এটা হচ্ছে এই দ্বারার সাথে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ হচ্ছে প্রথম দ্বারা টা নোট এ নোট এক দু তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা নোট তো এই সাতটা নোট এই ষাটটা নোট নাম আছে ইংলিশে শুধুমাত্র এই ষাটটি অক্ষর আমি বলে দিচ্ছি আপনারা একে একে বুঝে নেবেন এটা হচ্ছে সিনুট দেখেন এখানে দুইটি কালো নোট আছে দুইটি কালো নোটের বাম একটা হচ্ছে সিনুট তো হারমোনিয়াম বা পিয়ানো বা কিবোট যে কোনো যন্ত্রই এই সিনুট থেকে আরম্ভ এখান থেকে তো এই সিন উঠ থেকে আপনাদেরকে আমি একেবারে এই প্রথম থেকে। লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাব তো এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ এটা হচ্ছে জি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই স্কেলটা যে আমি নামিয়েছি এটা হচ্ছে মুদ্রার সাথে এটা অন্য দ্বারা দ্বিতীয় দ্বারা আমি প্রথম দ্বারা দেখাচ্ছি এই নোটটা পর্যন্ত এই এই সাতটা নোট সাতটা নোটের সাতটি নাম সি ডি ইএজিএ হ্যাঁ তো এই যে উপরে কেন নোট আছে পাঁচটি এই পাঁচটি নোটের নাম আমরা জানতে হবে কি হয় এই নোটটি হচ্ছে শুধুমাত্র এই দুইটা শব্দ আসবে সার্প এবং প্লাট তো আমরা যদি এই এই নোট থেকে আমি না আমরা নিচের দিকে নামতে থাকি তাহলে প্লাট হয়ে যাবে আর যদি এই নোটটা থেকে আমরা উপর দিকে আসতে থাকি তাহলে সার্প হয়ে যাবে তো কোনো ভাই গান করবে তখন বলল যে ভাই আমার এসকেটি সি সার্প ধরেন হ্যাঁ তাহলে আপনি এ এটা বুঝতে পারবেন সি সার্প যেহেতু এটা সি এটা হয়ে যাবে সি শার্প এরপরে এটা ডি এটা হবে ডি সার্প মানে এদিকে আসলে প্রত্যেকটাই আমরা সার্প হয়ে যাবে আমি আগেই বলেছি আর এবং এদিকে যাবে নিচের দিকে লামলি প্লাট হয়ে যাবে তো প্লাট কিভাবে হয়ে যাবে আমি পরে দেখাবো তো আগে দেখাচ্ছি সার্ফ এই ফার্স্ট নোটের ফার্স্ট নোটের নাম সার্ফ কীভাবে হয় তো সি সার্ফ ডি সার্ফ ই তো ইর ডান পাশে যেহেতু নাই দেখেন নাই এই এটা ই থাকবে হ্যাঁ আসলেন এফ এফের ডান পাশে যেহেতু তার মাধ্যমে আছে এটা কারণ হ্যাঁ এটা হবে এফ সার্প এফ শার্প এটা হবে জি সার্প এটা হবে এ শার্প এটা হবে বি তো আমরা জেনে নিলাম যে সার্প কিভাবে হয় যে কোনো লোক এফ সার্প বলবে তখন এটা যেহেতু এফ আপনি বুঝবেন যে এটা সার্প মানে সার্প তো সে তার মুখেই আপনাদের আপনাকে বলে দিবেন শিল্পী যে আমার স্কেলটা এফ সার্প ধরে তখন আপনি বুঝবেন যে এফ সার্প বলতেই এফ সার্প যে নোটটা কানো নোটটা এফ সাথে জড়িত আছে দেখেন হ্যাঁ তখন এই এফ সার্ফ হয়ে যাবে তো যাই হোক আমরা দেখে নিলাম এই দ্বারার যে বিষয়গুলা ইংলিশের নামগুলা আবার দেখেন আমি বলতেছি সিডিএফ জি এ বি সি থেকে বি পর্যন্ত শুরু দেখেন আবার সিডিএএফ জিএ বি এগুলো হয়ে যাবে সার্ক এদিকে আসলে সার্ক আর নিচের দিকে গেলে হয়ে যাবে প্লাট তো যেমন লেখান এই যে আমরা অনেকেই বলি বি প্লাট তো যেহেতু এই নোটটি বি যদি কোনো লোক বলে বি প্লাট আমার স্কেলটি তাহলে আপনি বুঝবেন বি প্লাট যখন বলেছে প্লাট তার বামের দিকেটা হবে পাশাপাশি সামনেটা দেখেন তার বাম এটা হবে বি প্লাট হ্যাঁ এখানে ধরবেন কোনো লোক যদি বলে এ প্লাট ধরেন তাহলে আপনি এটা যেহেতু এ তার বামের পাশেরটা বাম পাশে এই যে বামের পাশে হ্যাঁ এটা হয়ে যাবে প্লাট তো আপনি বুঝতে হবে যে আপনাকে এই নটির কথাই বলছে এ প্লাট কোনো লোক যদি কোনো লোক যদি বলে জি প্লাট তাহলে এটা যেহেতু জি এটা প্লাট হয়ে যাবে এফ যদি কোন লোক বলে তাহলে এফই থাকবে প্লাট আর নাই বা এফ প্লাট আপনাকে বলবেও না যেহেতু এফ প্লাট নাই শুধু এফই বলবে যদি কোন লোক ই বলে বা ই প্লাট বলে তাহলে ই প্লাট যদি হয় বলে তাহলে আপনি বুঝতে হবে যে ই প্লাট এই এই নোটটি বলছে এই যে ই নোট নোটের বামের পাশেরটা প্রত্যেকটা বামের পাশেরটাই প্লাট হয়ে যাবে আর ডানের পাশেরটা সামনের দিকে এগিয়ে যাবে এবং সার্ভ হয়ে যাবে আবার বুঝে নেন শুধুমাত্র এই যে ষাটটি নোট এই ষাটটি নোট আর এই পাঁচটি নোট এই এগুলো যদি আপনি ইংলিশে শুদ্ধভাবে এই মুখস্থ করে নেন আপনার মাথায় ডুকানো হয়ে যায় দেখবেন আপনি এই দ্বারা এই দ্বারারও এই পাঁচটি এই এই ষাটটি নোট ও আপনার মুখস্ত হয়ে যাবে কারণ একই ফাংশন একই ফর্মুলা একই সংখ্যা আমি এখানে যেভাবে বলেছি C, D, e, F, G, A B আবার সি C থেকে শুরু দেখেন এই সি থেকে বিতে এসে শেষ হয়েছে এবার এই C থেকে আবার বি পর্যন্ত এসে শেষ আবার দেখেন এটা C আবার সি থেকে বি পর্যন্ত এসে শেষ বি পর্যন্ত এসে শেষ হয় হয়ে যাবে তো সংখ্যাগুলা এখানে যেভাবে যে সংখ্যাগুলা বলেছি আর এই দ্বারা যে আসে আরবার অন্য সংখ্যাগুলো বলবো সেটা নয় শুধুমাত্র এই শব্দ এই সংখ্যাগুলো এই অক্ষরগুলা সিডিইএফ জিএে আমাদের শেষ হয়ে যাবে এখন আমরা সামনের দিকে বাড়তে হলে আবার এই সি থেকে তো সি কীভাবে হবে আমি আগেই বলেছি যে কালো দুটি নোট যেখানে আছে কালো দুটি নোট নোটের বামের পাশেরটা সাদা নোটটি হচ্ছে সি এখানেও কালো দুটি দুটি নোট আছে হ্যাঁ এই কালো দুটি নোটের বামের পাশেরটা হয়ে যাবে সি এখানেও কালো দুটি নোট আছে কালো দুটি নোটের বামের পাশেরটা হয়ে যাবে সি তো এমনইভাবে পিয়ানো হোক আর কীবোর্ড হোক আর হারমোনিয়াম হোক যত লম্পাউ হোক না কেন এভাবে হয়ে যাবে এভাবে দ্বারা দ্বারা হয়ে যাবে বারোটা সুর বারোটা সুর হয়ে হয়ে এই দ্বারা দ্বারা হয়ে যাবে তো আমরা জেনে নিলাম দেখেন আবার আমি বলতেছি যে এখানেও আমি এখন সবগুলা রিট একই সাথে আপনাদেরকে দেখাবো আপনারা আশা করি বুঝে নিতে পারছেন বা বুঝবেন আবার দেখাচ্ছি সবগুলা নোট দেখেন এখানে এসে শেষ আসলাম দ্বিতীয় দ্বারায় দ্বিতীয় দ্বারায় এসে অন্য অক্ষর বলতে হবে না অন্য সংখ্যা বলতে হবে না আবার সি থেকে শুরু সি ডি ই এফ জি এ বি বিতেসে আবার শেষ এখন আবার যেতে হবে অন্য অক্ষর বলতে হবে না অন্য সংখ্যা বলতে হবে না আবার সি থেকে শুরু সি ডি ই এফ জি এ বি বিতেশে শেষ হয়েছে এগুলো আমাদের আর যা হবে বালম্ব যদি অনেকে তাকে কীবোর্ড পিওানো তাহলে এভাবেই লাইনটা হয়ে যাবে তো দ্বারা দ্বারা হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি আপনারা বুঝিয়ে নেবেন শুধু এই ষাটটা সংখ্যা এই ষাটটা নোটেই থাকবে আর ষাটটা নোটে যেহেতু ষাটটা সংখ্যা থাকবে এখানে ওই ষাটটার সংখ্যা থাকবে এখানে এই ষাটটার সংখ্যা থাকবে একই ফর্মুলা একই সংখ্যা অন্য কোনো নাম নয় শুধুমাত্রই সিডিইএফজিবি আবার দেখেন সি ডি ই এফ এ বি শেষ হয়েছে আবার সি থেকে শুরু সি ডি ই এফ জি বি হ্যাঁ শেষ হয়েছে আবার সি থেকে শুরু সি ডি ই এফ এ বি তো আমরা দেখলাম আপনাদেরকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা প্লাট আর সার কীভাবে দেখাবো আগেই বুঝিয়েছি প্লাট এদিকে গেলে দেখেন এটা এই যে উঠে হচ্ছে এই নোটটি এই নোটটি থেকেই আমাদের তিনটি দ্বারা তো আমি আবার সম্পূর্ণ দেখাব এটা সি সার্প এটা ডি শার্প এটা ই তার ডানে যেহেতু কালো নোট নাই এটা শার্প হবে না শুধু ই থাকবে এটা এফ এটা এফ শার্প এটা জি জি শার্প এটা এ এ সার্প এটা বি বির পাশে বির ডান পাশে যেহেতু কালো নোট নেই এটা শুধুই বি থাকবে এটা হচ্ছে সি সি সার্ভ ডি ডি সার্ভ এটা হচ্ছে ই ইর পাশে ডান পাশে যেহেতু কালো নোট নেই এটা শুধুই ই থাকবে আসলাম এফ এটা এফ এফ সার্ভ এটা হচ্ছে জি জি সার্ভ এটা হচ্ছে এ এ সার্ভ আবার আসলাম বিতে বির ডান পাশে যেহেতু কালো নোট নেই শুধুই বি থাকবে আবার আসলাম সি সি সার্ভ ডি ডি সার্ভ আবার আসলাম ই ইর পাশে ডান পাশে যেহেতু এই কালোনটি নেই শুধু ই থাকবে আবার আসলাম এফ এফ সার জি জি সার এ এসার এভাবে ইংলিশে সম্পূর্ণ স্কেলের নামগুলা আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা তো আমি আমার এই পর্বটি আজকের শেষ করে নিলাম সমাপ্ত দিব অনেক লম্বা ভিডিও করা ভালো নয় তো আমার যে এই যে শিক্ষাগুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির নাম হচ্ছে বাউল এ আবদুনুর চ্যানেল এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে